মানুষ পুড়িয়ে মারাই বিএনপির আন্দোলন কক্সবাজারে জনসভায় বললেন প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে নৌকাকে জয়ী করার আহ্বান নয়াপল্টনে বিএনপি পুলিশ সংঘর্ষে নিহত এক রিজভী সালাম আমান সহ শতাধিক গ্রেফতার রাস্তায় কোনো সমাবেশ নয় জানালেন ডিএমপি কমিশনার সবাইকে স্বাগত সকালের এশিয়ান নিউজে সাথে আছি তানজিয়া অ্যানি এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশের সম্পদ লুটপাট করে খাওয়া ছাড়া কিছুই করেনি বিএনপি জামাত সরকার এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তিনি বলেন আওয়ামী লীগ সরকারই একমাত্র দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে এ সময় আগামী নির্বাচনে নৌকামার্কায় ভোটও চান আওয়ামী লীগ সভাপতি কক্সবাজার থেকে মোহাম্মদ শাহজাহানের ছবিতে আরো জানাছেন বিপুল দেবরায় বঙ্গোপসাগরের উত্তাল ঢেউর মতো কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম যেন উত্তাল জনস্রোতে পরিণত হয় মাননীয় প্রধানমন্ত্রী জনসভা স্থলে পৌঁছার আগে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সাগর কন্যার জনসভা কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দর সহ নানা উন্নয়ন কর্মকাণ্ড যার হাত ধরে চলছে সেই বঙ্গকন্যা শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য উত্তপ্ত রোদ উপেক্ষা করে অধীর আগ্রহে অপেক্ষা করেন কক্সবাজারবাসী ঘড়ির কাঁটা ঠিক যখন চারটা ছুঁই ছুঁই ঠিক তখনই মঞ্চে এসে পৌঁছান উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের শুরুতে কক্সবাজারের 29টি উন্নয়ন কাজ ও 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এই সময় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন কক্সবাজারের উন্নয়নে সরকারের পক্ষ থেকে নানা মেগা প্রকল্পের কাজ চলছে কক্সবাজারের সাথে সিলেট কক্সবাজারের সাথে বাংলাদেশের অন্যান্য এলাকায় যাতে করে মানে আমাদের বিমান চলাচল হয় সেই ব্যবস্থাও নিয়েছি যশোর থেকে কক্সবাজার সিলেট থেকে কক্সবাজার এরকম বিভিন্ন জায়গা থেকে যেন এখানে সরাসরি বিমান চলাচল হয় কক্সবাজারের সড়ক আমরা 4 লেনে উন্নীত করে দিচ্ছি এটাকে আরও উন্নত করা হচ্ছে পাশাপাশি দীর্ঘদিনের দাবি কক্সবাজার চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন সেই 2000 এবং আমরা কক্সবাজার রেল লাইন করে দিচ্ছি চমৎকার রেল স্টেশন নির্মাণ হচ্ছে বিএনপি জামাত দেশের মানুষকে কিছুই দিতে পারেনি তারা দেশের সম্পদ লুটপাট করে খেয়েছে বলে জানান আওয়ামী লীগ সভাপতি 75-এর পরে 21 বছর ক্ষমতায় ছিল বাংলাদেশকে কি দিয়েছে জিয়া সরকার এসা সরকার খালেদা জিয়া সরকার কিছুই দেয়নি বাংলাদেশের মানুষের সম্পদ লুটে খেয়েছে 2001 থেকে 2006 ক্ষমতায় ছিল এই বাংলাদেশে 500 জায়গায় বোমা হামলা মানুষের জীবনের কোনো নিশ্চয়তা ছিল না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বোমাবাজি খুন এবং সেশন জট লেখাপড়া একে একে ধ্বংস করে দেয় যেখানে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে 45 ভাগ থেকে 75 ভাগে আজকে আমরা সাক্ষরতার হার বাড়িয়েছি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ সবসময় কাজ করে যাবেন বলে জানান সরকার প্রধান সারা বাংলাদেশের একেবারে গ্রাম পর্যায়ে আমরা উন্নয়ন করে দিচ্ছি আজকে ব্রডব্যান্ড আমরা সমস্ত ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিচ্ছি স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের ছেলে মেয়ে গড়ে ওঠে তার জন্য হাইটেক পার্ক এবং সেই সাথে সাথে প্রত্যেকটা স্কুলে আমরা কম্পিউটার ল্যাব তৈরি করে দিচ্ছি কম্পিউটার শিক্ষার ব্যবস্থা আমাদের ছেলেমেয়েদের জন্য আমরা করে দিচ্ছি যেন আমাদের দেশের ছেলেমেয়েরা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হয়ে গড়ে ওঠে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি 2024 সালের জানুয়ারির জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে বাংলাদেশ বাংলাদেশ না সারা বাংলাদেশের একেবারে গ্রাম পর্যায়ে এগিয়ে যাচ্ছে দেশ আরও এগিয়ে যাবে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আগামী দিনেও এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই সরকারের কোনো বিকল্প নেই তাই আবারও জনগণের কাছে ভোট চাইলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল দেবরায় এশিয়ান টেলিভিশন কক্সবাজার
বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউ 2022 এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর আয়োজনে কক্সবাজারের ইনানিতে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। গতকাল সরকার প্রধান বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ নৌবাহিনীর এই আয়োজন সবচেয়ে গৌরবান্বিত অধ্যায়। কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন বাতেন বিপ্লব, ক্যামেরায় ছিলেন সামির সাত্তার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আজকের এই দিনটি অনন্য মাইলফলক। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত আইএফআর 2022 এর শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতেই নৌবাহিনীর প্রথা অনুযায়ী শীষ বেলা বাজিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক এই অনুষ্ঠানে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে আগত বিভিন্ন দেশের নৌ সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়ার্ডস কর্তৃক সমুদ্রে একটি বিশেষ মহড়া প্রদর্শিত হয়। অতিথিদের সম্মানে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে দৃষ্টিনন্দন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে নৌবাহিনী। পরে প্রধানমন্ত্রী জাতির পিতার স্মৃতি অবলম্বনে নির্মিত চিত্র প্রদর্শনী বঙ্গবন্ধু কর্ণার অবলোকন করেন। প্রধানমন্ত্রীর বক্তব্যে ঘুরে ফিরে উঠে আসে নৌবাহিনীর সাফল্য গাথা, যেখানে সমুদ্র সীমা ব্যবহারের সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়াও সমুদ্র অর্থনীতির সেতু বন্ধন তৈরিতে নৌবাহিনীর দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বিশ্বের মোট 28টি দেশের নৌবাহিনী প্রধান ও উচ্চপদস্থ নৌবাহিনী প্রতিনিধিগণ এবং বাংলাদেশ নৌবাহিনী সহ বিশ্বের 7টি দেশের উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধ জাহাজ, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং হেলিকপ্টার আইএফআর এ অংশগ্রহণ করে, যা নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন সরকার প্রধান। আমাদের সরকার সমুদ্র সম্পদের অপার সম্ভাবনা উপলব্ধি করে বাংলাদেশের সামুদ্রিক খাতের উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। তবে সমৃদ্ধ অর্থনীতি কেবল তখনই সম্ভব যখন আমরা সমুদ্রে একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে পারব। আর সেই লক্ষ্যে আমরা সমুদ্র সম্পদ রক্ষায় পরিকল্পিত সক্ষমতা বৃদ্ধি সহ সময়ের সঙ্গে সঙ্গে গুণগত উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে আমাদের নৌবাহিনীকে আমরা আধুনিকায়ন করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত পররাষ্ট্রনীতি সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে আইএফআর 2022 এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। সীমানা ছাড়িয়ে বন্ধুত্ব, সামুদ্রিক জাতিসত্তায় এই মিলন মেলায় অংশগ্রহণকারী দেশ সমূহের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। আমাদের মধ্যে বন্ধুত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি, যা সকল সামুদ্রিক দেশসমূহের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও এ ধরনের অনুষ্ঠান বিশ্বের বুকে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আইএফআর 2022 উপলক্ষে নির্মিত অত্যাধুনিক কজওয়ে ও জেটি উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর সরাসরি পৃষ্ঠপোষকতায় সাগরের বুকে নির্মিত এই অত্যাধুনিক জেটিটি সমুদ্র পরিচালিত নৌবাহিনীর অপারেশনাল কমান্ডকে আরও গতিশীল করবে এবং এই অঞ্চলের সামুদ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে আরও বেগবান করবে। পরে প্রধানমন্ত্রী জেটিতে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনী সহ বন্ধু প্রতিম রাষ্ট্রগুলোর নৌবাহিনী জাহাজ, উড়োজাহাজ, হেলিকপ্টার এবং বিশেষায়িত বোটের অংশগ্রহণে একটি মনোজ ফ্লিট রিভিউ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। এ সময় জাহাজ সমূহে জয় বাংলা স্লোগানে মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানো হয়। তিন দিন ব্যাপী শুরু হয় এই অনুষ্ঠান, চলবে আগামী 9 ডিসেম্বর পর্যন্ত। আইএফআর 2022 এর এই বিশাল আয়োজন কক্সবাজারকে একটি আকর্ষণীয় পর্যটক কেন্দ্র হিসেবে বিশ্বের দরবারে নতুনভাবে উপস্থাপন করবে, যা বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এই মূলনীতিকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের সময় গড়ে উঠেছিল শুভ্র নীলের দৃষ্টিনন্দন বাংলাদেশ নৌবাহিনী। স্বাধীনতা যুদ্ধের পর সমুদ্র জয় এই বাহিনীর সব থেকে বড় অর্জন। সবশেষ ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ নৌবাহিনীর গুডবুকের সব থেকে বড় সাফল্য গাথা। কক্সবাজারের ইনানি থেকে বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন।
সমাবেশের নামে বিএনপি জামাত যদি কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তবে তাদের রাজপথে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। 10 ডিসেম্বর বিএনপির গণসমাবেশের দিন সাভারে বিশাল সমাবেশে নিজেদের সক্ষমতা জানান দিতেই এই আয়োজন। দেওয়ান ইমনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শারমিন আজাদ শান্তা। সারা দেশে বিভাগীয় গণসমাবেশ শেষে পূর্বের ঘোষণা অনুযায়ী 10 ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি। ওই দিন দেশের শান্তি শৃঙ্খলা ও জনগণের জানমাল রক্ষায় মাঠে থাকবে আওয়ামী লীগ। তাই সাভারের রেডিও কলোনি মাঠে বিশাল সমাবেশের আয়োজন করতে যাচ্ছে আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনগুলো। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সমর্থন জনসমর্থন তাদের নাই, এটা তারা বুঝতে পারে। ওই জন্য গলির ভিতরে রাস্তার মধ্যে করে জনগণের একটা ভোগান্তি সৃষ্টি করা এবং যদি সুযোগ পায় নাশকতা সৃষ্টি করা। সভা সমাবেশের নামে জনগণের জানমালের নিরাপত্তা সাধন ক্ষতি করতে চায়, অর্থাৎ জানমালের ক্ষতি সাধন করতে চায়, মানুষ পুড়িয়ে হত্যা করতে চায়, বাস পুড়িয়ে হত্যা করতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ অর্থাৎ ঢাকা জেলা আওয়ামী লীগ ঘরে বসে থাকতে পারে না। বিএনপি সমাবেশের নামে কোনো ধরনের নাশকতার পায়তারা করলে রাজপথে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে বলেও জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওরা তো জনগণ নিয়ে যায় না, ওরা ভাড়া করা লোক নিয়ে একদিন দুদিন আগে যে ঘরে খিচুড়ি খায়, এই খিচুড়ি খাওয়া জনগণ মানুষে পছন্দ করে না। আমরা জনগণের রাস্তায় থাকব, জনগণকে নিয়ে তাদেরকে প্রতিহত করব যে কোনো নাশকতা কাজ করলে। যারা এই নাশকতা করার চেষ্টা করবে এটা তো অবশ্যই প্রতিহত করবে, এটা তো নাগরিক হিসেবে সকলের দায়িত্ব। থাবার ধামরাই আশুলিয়া সহ এই এলাকার সমস্ত লোকজন এই সমাবেশে অংশগ্রহণ করবে। সাভারের সমাবেশে ঢাকা জেলার সবকটি থানার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী যোগ দেবেন বলে জানিয়েছে সিনিয়র নেতারা। শারমিন আজাদ শান্তা, এশিয়ান টেলিভিশন। বিএনপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয়েছেন পুলিশ সহ বিএনপির কয়েকশো নেতাকর্মী। গ্রেফতার করা হয়েছে শতাধিক নেতাকর্মীকে। গতকাল বেলা 3টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়। এক পর্যায়ে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষে মকবুল আহমেদ নামে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। এই অবস্থায় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক পর্যায়ে কার্যালয়ে ঢুকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস সহ শতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ। পুলিশ চরম ধৈর্য ধরে সার্বিক পরিস্থিতি মোকাবেলা দেখেছেন। আমাদেরকে উস্কানি বহুবার দেওয়া হয়েছে কিন্তু আমরা কাউকে কোনো উস্কানি দেই না। আমরা যখন আক্রান্ত হয়েছে, জনগণের জানমাল যখন হুমকির মুখে পড়েছে, সাধারণ মানুষ যখন আতঙ্কিত হয়েছে, সাধারণ মানুষ যখন হামলার শিকার হয়েছে, তখন আমরা অভিযান পরিচালনা আমর খাওয়ার খোপ এলাকায় পাহাড় ধসে দম্পতি সহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। গতকাল রাত 7:30 দিকে উপজেলার খাওয়ার খোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মোস্তফা ঘটনাস্থল থেকে জানান, রাতে খাবার খেতে বসলে পাহাড় ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়। পরিবারটি সেখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছিল। প্রাথমিকভাবে তাদের দাফন কাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। রামু ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মাটি চাপা অবস্থা থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে। এবার ভিন্ন প্রসঙ্গ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধু সৈনিক লীগের সকল নেতাকর্মী রাজপথে আছে বলে জানালেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ হানুর রশিদ সিআইপি। কক্সবাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। মোহাম্মদ শফিকের রিপোর্ট, জানাচ্ছেন শারমিন আজাদ শান্তা। কক্সবাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের জনসভায় যোগ দেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি। বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে কক্সবাজার শহীদ শেখ কামাল স্টেডিয়াম মাঠে প্রবেশ করেন তিনি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের সকল নেতাকর্মী সব সময় রাজপথে থাকবে। বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর আজকে সফরের হাতকে শক্তিশালী করার জন্য আমরা ঢাকা থেকে পরে শতক 500 আর এই এলাকা থেকে কক্সবাজারের পরে 4-5 হাজার লোক আমরা জড়িত হয়েছি। আমরা চাই কক্সবাজারে যারা আছেন সকলেই আগামী নির্বাচনের জন্য আপনারা নির্বাচনের সফর এটা, আপনারা আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে হাতকে শক্তিশালী করার জন্য আপনারা ভোট দিবেন, তার জন্য দোয়া করবেন। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতে সবার প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা। আচ্ছা রব তা বঙ্গবন্ধু সৈনিক লীগকেও ছুঁয়ে গেছে এবং বঙ্গবন্ধু সৈনিক লীগ তার জেলা এবং 9টি উপজেলা ও 4টি পৌরর থেকে নেতাকর্মীরা এসেছেন এই জনসভা সফল ও সার্থক করার উদ্দেশ্যে। বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে আমরা এই কক্সবাজারের মানুষকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই এবং জননেত্রী শেখ হাসিনা যেখানে যাবে আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে আমরা হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে আমরা সমাবেশে যোগদান করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসতেছে, আমাদের এলাকার জন্য করব। এর আগে বিমানবন্দর পৌঁছালে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু সৈনিক লীগের কক্সবাজার জেলা সভাপতি ইয়াহিয়া ও সাধারণ সম্পাদক উসমান সরোয়ার সহ নেতাকর্মীরা। পরে কক্সবাজারে 5 তারকা সমমান হোটেল বেস্ট ওয়েস্টার্নে পৌঁছালে সেখানেও সৈনিক লীগের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন আলহাজ হারুনুর রশিদ সিআইপি। শারমিন আজাদ শান্তা, এশিয়ান টেলিভিশন। থাকছে বিজয় মাসে আমাদের বিশেষ আয়োজন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এই দিনে সম্মিলিত বাহিনী চারদিক থেকে এগিয়ে চলছে। রণপদ্ধতিতে ব্যাপক সুফল নিতে থাকে মিত্রবাহিনী। পাকিস্তানি বাহিনী বাংলাদেশের বিভিন্ন স্থানে সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। এই দিন মৌলভীবাজার, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, মাদারীপুর, পটুয়াখালী হানাদার মুক্ত হয়। প্রতি ক্ষেত্রে হানাদার বাহিনীকে একের পর এক পরাজিত করতে থাকে মুক্তিবাহিনী। শারমিন আজাদ শান্তার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 8 ডিসেম্বর হানাদার মুক্ত হয় মৌলভীবাজার, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, মাদারীপুর, পটুয়াখালী। এদিনে কুমিল্লা টাউন হল মাঠে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। অন্যদিকে বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি সামরিক বাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ দেন ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল SHFJ মানকেশ। আকাশবাণী রেডিও থেকে উর্দু, হিন্দি সহ বিভিন্ন ভাষায় এটি প্রচারিত হয়। আর একই দিনে পাকিস্তানের নাগরিকদের যুদ্ধ তহবিল খোলার আহ্বান জানান তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া। 8 ডিসেম্বর জাতিসংঘের মহাসচিব উথান্ট ঢাকায় নিযুক্ত 240 জন জাতিসংঘের কর্মকর্তা ও বিদেশি নাগরিককে নিরাপদে স্থানান্তরের জন্য ভারত ও পাকিস্তানের একটি সুরক্ষিত নিরপেক্ষ অঞ্চল চেয়ে অনুরোধ জানান। এদিন মুজিবনগর থেকে দেয়া এক বেতার ভাষণে জাতির উদ্দেশ্যে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বলেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ এখন একটি প্রতিষ্ঠিত সত্য, পাকিস্তানি হানাদাররা এখন প্রাণে বাঁচতে পালাচ্ছে, বাংলাদেশে পাকিস্তানিদের পরাজয় এখন কেবল সময়ের অপেক্ষা। শারমিন আজাদ শান্তা, এশিয়ান টেলিভিশন। এবার সারা বাংলা প্রসঙ্গ।
বিএনপি জামাত জোট এদেশের উন্নয়ন সহ্য করতে পারে না বলে মন্তব্য করেছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মানিকগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনি এসব কথা বলেন। সম্মেলনে এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন সহ আরও অনেকেই। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ এবং সদর উপজেলা আওয়ামী লীগের পুনরায় সভাপতি ইসরাফিল হোসেন ও সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার নির্বাচিত হন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পাবনা সদরের মহেন্দ্রপুর। নিজেদের পক্ষে সাফাই দিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছে দুই পক্ষ। মাদক ব্যবসা বন্ধ করতে মহেন্দ্রপুরবাসী একত্রিত হয়ে গঠন করেছে মাদক নির্মূল কমিটি। মাদক ব্যবসা বন্ধের দাবিতে গত 5 ডিসেম্বর বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মাদক নির্মূল কমিটির নাম ব্যবহার করে কেউ অরাজকতায় চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে এবং মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে দাবি এই পুলিশ কর্মকর্তার। ফেনী মুক্ত দিবসের অঙ্গীকার মাদক মুক্ত ফেনী আমার। এ প্রতিবাদকে ধারণ করে ফেনী মুক্ত দিবস উপলক্ষে তরুণ সংঘের এক ব্যতিক্রম পদযাত্রার আয়োজন করে। ফেনীর পরশুরাম বিলুনিয়া সীমান্ত থেকে 48 কিলোমিটার পায়ে হেঁটে দাগন ভূঁইয়া জিরো পয়েন্টে এসে পৌঁছায়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, ইউএনও নাহিদ আক্তার তানিয়া, বীর মুক্তিযোদ্ধা পিয়ার আহমেদ, ওসি হাসান ইমাম, তরুণ সংঘের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ, সভাপতি টি এস রকি, প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীর লোকজন তরুণদের ফুলের শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। এবার থাকছে চট্টগ্রাম সংবাদ। সমাজে নারীর বিরুদ্ধে সহিংসতা রোধ ও মাদকের বিরুদ্ধে চট্টগ্রামে পথ নাটক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জনতা ক্লাব অব চিটাগাং এর উদ্যোগে। নগরীর কাতালগঞ্জ এলাকায় লিটল জুয়েল স্কুল প্রাঙ্গণে সংগঠনের সভাপতি মর্তুজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবিকা জেসমিন সুলতানা পারু। প্রধান বক্তা ছিলেন লিটল জুয়েল স্কুলের প্রিন্সিপাল দিলরুব আহমেদ, সংগঠনের সহসভাপতি রেবেকা নাসরিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা। চট্টগ্রামের পটিয়া উপজেলার 5 শতাধিক অসহায় পরিবারের মাঝে আলহাজ নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী, শীত বস্ত্র ও কৃষিকাজের জন্য বিভিন্ন ধরনের বীজ বিতরণ করা হয়েছে। আলহাজ নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকার নাইন চৌধুরী জীবনের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী ও কৃষি বীজ বিতরণ, ইউপি চেয়ারম্যান জাকারিয়া ডালিম এ সময় আরও উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান শওকত আকবর, রশিদ মেম্বার সহ সংগঠনের নেতাকর্মীরা। পরে কুসুমপুরা ইউনিয়নের 3 নং ওয়ার্ডের পশ্চিম থানা মহিরা এলাকার প্রায় 100 শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। আবারও খেলার খবর। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের ফরওয়ার্ড এজেন হ্যাজার্ড। কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বেলজিয়ামের ছিটকে যাওয়ার পর তার এই সিদ্ধান্ত। ইনস্টাগ্রামে এক বার্তায় এই সিদ্ধান্ত জানান তিনি। বিশ্বের 2 নম্বর দল হয়েও কাতারে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি বেলজিয়াম। প্রথম ম্যাচে কানাডাকে কোনো রকমে হারানোর পর মরক্কোর কাছে 2-0 গোলে হারে দ্বিতীয় সোনালী প্রজন্ম খ্যাত দলটি। দেয়ালে পিঠ ঠেকার পর শেষ 16-তে উঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল বেলজিয়াম, কিন্তু তাদের সঙ্গে গোলশূন্য ড্র করে প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায় বেলিসরা। শেষ করবে এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার।
মানুষ পুড়িয়ে মারাই বিএনপির আন্দোলন, কক্সবাজারের জনসভায় বলেন প্রধানমন্ত্রী, আগামী নির্বাচনে নৌকাকে জয়ী করার আহ্বান। নয়াপল্টনে বিএনপি পুলিশ সংঘর্ষে নিহত এক, রিজভি সালাম আমান সহ শতাধিক গ্রেপ্তার, রাস্তায় কোনো সমাবেশ নয় জানালেন টিএমপি কমিশনার। এশিয়ান নিউজ এ পর্যন্ত, পরবর্তী সংবাদ দুপুর 12:30 বারোটায়। দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ।